আজকের প্রথম প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয়? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন বি? উত্তরটি হবে ভিটামিন সির অভাবে। ভারতের কোন রাজ্যের মানুষ সাপের তেল দিয়ে সবজি রান্না করে খায়? তেলেঙ্গানা, সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া? উত্তরটি হবে সিকিমের আদি প্রাচীন অধিবাসীরা। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাটির কলসিতে জল সবসময় ঠান্ডা থাকে কেন? উত্তরটি হবে মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকে, ফলে এই ছিদ্রগুলি খুব সহজেই তাপ শোষণ করতে পারে, তাই মাটির কলসিতে জল অনেকক্ষণ ঠান্ডা থাকে। এবার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, ভারতের কোন শহরে প্রথম মেট্রো চালু হয়? মুম্বাই, কলকাতা, দিল্লি, আহমেদাবাদ? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভারতের দিল বা হৃদয় কাকে বলা হয়? মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, মধ্যপ্রদেশ? উত্তরটি হবে মধ্যপ্রদেশকে। কোন প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার পরেই মারা যায়? ক্যাঙ্গারু, বাদুর, বিচ্ছু, ইঁদুর? উত্তরটি হবে বিচ্ছু। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সাপ তার জিভ বারবার বার করে কেন? উত্তরটি হবে সাপ তার জিভ দিয়ে গন্ধ শোকে এবং অক্সিজেন নেয়, তাই বারবার জিভ বার করে। উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভরা থাকে? মিথেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, অক্সিজেন গ্যাস? উত্তরটি হবে নাইট্রোজেন গ্যাস। কি খেলে পেটে থাকা বাচ্চার গায়ের রং ফর্সা হয়? দুধ, কলা, ডিম, আপেল? উত্তরটি হবে ডিম খেলে। কোন পানীয় আমাদের স্মৃতিশক্তিকে বাড়াতে দ্রুত সাহায্য করে? কফি, দুধ, জল, চা? উত্তরটি হবে কফি খেলে। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে নিয়মিত ব্ল্যাক কফি খেলে স্মৃতিশক্তি বাড়ে, বিশেষত সকালে যদি এক কাপ ব্ল্যাক কফি খাওয়া যায় তাহলে পার্কিনসন, ডিমোনেশিয়া, অ্যালজাইমার্সের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে, স্নায়ু ঠিক মতো কাজ করে। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। কোন প্রাণী সবচেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারে? উত্তরটি হবে চিতাবাঘ সবচেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারে।